হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা খাচ্ছি পাঁচমিশালি তরকারি আর পাঁচমিশালি রুই তরকারি, মাছের ঝোল। এটা ডাটা, হচ্ছে আপনাদের সজনে ডাঁটা, আলু, বেগুন, পাঁচমিশালি তরকারি আমাদের যেমন হয় বাঙালিদের, বিনস, সজনে ডাঁটা, তারপরে পেঁপে, বেগুন, তারপরে সব কিছু মিক্স করে একটা তরকারি, সর্ষে পোস্ত দিয়ে এই আমাদের তরকারিটা বানানো। এতে খুবই ভালো, আপনারা ট্রাই করবেন। আমি তো এখানে খুব ভালো খাচ্ছি, আমি একটা বাইটে খুব এনজয় করছি যে এই রকম রান্না আজকে মা করেছে। খুবই ভালো লাগছে খেতে, খুবই মজা লাগছে। এই আমরা খাচ্ছি এই তরকারিটা, আমরা বেশি করে আমার পছন্দ। আমি খাওয়ার সময়ও বলেছি যে অসাধারণ টেস্ট, সুপার টেস্ট। আমি মানে কি বলুন তো, আমি এইসব জিনিস না বলে বোঝানো যাবে না, বুঝতে পারলেন তো? এইসব জিনিস যত আপনি এক একটা ডাটা বা অন্য কিছু নিয়ে যতক্ষণে আপনি মানে চেবাবেন আর তার রসটা নেবেন, ততক্ষণে আপনি বুঝতে পারবেন যে টেস্ট একদম ইউনিক টেস্ট। আমি এইভাবে খেতে থাকছি একটা 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 করে, মানে চোখ বন্ধ করে খাচ্ছি, কী বলবো, তাতে টেস্টের পরিমাণটা বেশি পাওয়া যায়। এটা করার এটার মধ্যে আছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করার চেষ্টা করছি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি পেঁপের টেস্টটা একটু আমি একটু ভালো খেতে ভালোবাসি, আলু, বেগুন, তাই মানে নিরামিষ আইটেমে খাওয়াটা খুবই বেস্টভাবে করছি। এরপরে আমরা খাওয়ার একটা চেষ্টা করব, সেটা হচ্ছে আমাদের মাছের ঝোল। কিন্তু আগে তার আগে এই জিনিসটা আমাকে শেষ করতে হবে। একদম আস্তে 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 আমরা খেতে শুরু করছি যখন, তাহলে কিন্তু আমাদের এটা আস্তে 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 খাওয়াটা কমপ্লিট করতে হবে। এই খাওয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু সেকেন্ড খাবারটা মানে মাছের ঝোল, রুই মাছের ঝোল, সেটা কিন্তু আসবে। সেটাও কিন্তু আমরা চেটেপটে চেটেপটে খাবো। আপনারা দেখুন, আহা, দারুণ খেতে। হ্যাঁ, দারুণ খেতে, সুপার। মা আসছে আমাদের ডাল দিতে, কিন্তু ডালটা আমরা এখন খাবো না, তাই মাকে বলবো যে পাশে রেখে দাও, পাশে এটা মা দিচ্ছে, এই ডালটা দিয়ে আমরা পরে খাবো। কিন্তু আগে আমরা এটা শেষ করি, তারপরে মাছের ঝোল খাবো, লাস্টে আমাদের ডালটা খাবো, নয় আমাদের এই খাবারের টেস্টটা কিন্তু আমাদের খারাপ হয়ে যাবে। এখন আসবে আমাদের মাছ, মাছের মধ্যে আমাদের কী দিয়েছে দেখুন, একটা মাছের পিস নিয়েছি, রুই মাছ, আর আহা আর দিয়েছে আমাদের আলু, সাথে আছে রুই মাছের আলু দিয়েছে আমাদের, আর পটল, পটল, পটলটা আলু পটল দিয়ে এত টেস্টি হয়েছে খাবারটা বলে বোঝাতে পারবো না, এরকম টেস্টি হয়েছে, সুপার সুপার। আমরা খাচ্ছি এক একটা, মানে নিবালা মুখে দিচ্ছি, আমার মনে হচ্ছে যে টেস্টি, পটলগুলো খুবই কুচি, আর মাছের ঝোলটা হয়েছে একবারে পাতলা, একবারে পাতলা ঝোল হয়েছে। না খুব খুব ঝাল, না খুব মানে অতিরিক্ত, একবারে বাঙালি খাবার পুরো পটলটা, সেরা সেরা। এইভাবেই খেয়ে যেতে পারলে ভগবান করে এইভাবেই খেয়ে যাই, সুপার। আমাদের ক্যামেরাম্যানও খুব ভালো করে দেখাচ্ছে যে কীভাবে খাবারটা খাচ্ছি, খুব আপনারা খুব এনজয় করছেন। আর দেখুন এই মাছটা আমরা এবার খাই, মাছটা খাওয়ার মধ্যে মাছটা খুব ফ্রেশ, একবারে ফ্রেশ মাছ। মানে আমি জেনারেলি পেট পেটি মাছটা পছন্দ করি, কিন্তু এখানে আমার আজকে গাদার মাছ দেওয়া হয়েছে, সে
সেই গাদা মাছের কিন্তু তারপরে খাবার আমাকে খেতে দেখতে চান, ধন্যবাদ।